সপ্তমী প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি সৌমেন শুরু করছি দশভুজার এই বিশেষ সেগমেন্ট পাবলিক খাচ্ছেটা কি। পুজো মানেই ঘোরাফেরা, আর ঘোরাফেরা করতে গিয়ে খাওয়া দাওয়া হবে না এমনটা তো হতেই পারে না। আর সেই সংক্রান্ত পুজোর খবর নিয়ে আমাদের সঙ্গে দক্ষিণ কলকাতার এক প্রসিদ্ধ মল থেকে এই মুহূর্তে রয়েছে সমাদ্রিকা। সমাদ্রিকা, তোমাকে সপ্তমী শুভেচ্ছা। একদম সৌমেন, তোমাকেও সপ্তমীর শুভেচ্ছা, রিপাবলিক বাংলার সব দর্শকদেরকে সপ্তমীর শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে রয়েছি অ্যাক্রোপলিস মলে। আমার সঙ্গে যিনি রয়েছেন আমাদের ভিডিও বন্ধু, ভিডিও জার্নালিস্ট, তাকে বলবো আমি দেখাতে। ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছেন যে অ্যাক্রোপলিস মল থেকে কতটা জমজমাট হয়ে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। একেবারে কোনো টেবিল তো খালি নেই এবং লোকজন অপেক্ষা করছেন কখন টেবিল খালি হবে। পুজো বলে কথা, আর পুজোয় খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না, এবং সেই কারণেই সবাই হাজির হয়ে গিয়েছেন। একদম সামনে দেখতে পাচ্ছি এক ইয়াং জেনারেশনের একটা গ্রুপ। আমি প্রথমেই ওদের কাছে যাব যে পুজোয় ওরা কি খাচ্ছে জেনে নেব। পুজোর খাওয়া দাওয়া করতেছো তাই তো? সব বন্ধুদের গ্রুপ তো? আচ্ছা, আমরা খুঁজে বেড়াচ্ছি যে পুজোয় আদতে পাবলিক খাচ্ছে এটা কি। তোমরা কি খেলে আজ? আজকে আমরা চাইনিজ খেলাম, গতকাল আমরা ইন্ডিয়ান খেয়েছি, পরশু আমরা কোরিয়ান ট্রাই করছি। মানে এক এক দিন এক এক রকম ডাইভার্সিফাইড ইন্ডিয়া, আমরা সব কুইজিন ট্রাই করব। এনজয় করো, তোমাদের সবাইকেই পুজোর অনেক অনেক শুভেচ্ছা রিপাবলিক বাংলা পক্ষ থেকে। আমরা এবার চলে যাই, আরও কারা কি খাচ্ছেন একটু দেখবো। কারা কারা রয়েছেন এখানে, একদম ভিড়ে কি বলবো, পা ফেলার জায়গা নেই, এইরকম ভিড় রয়েছে এখানে। এখানে সব বয়সের মানুষ আসেন, আমরা যেরকম ইয়াং জেনারেশন দেখালাম সেরকমই একটু যারা বড়, আমাদের যাদের বা হাতের রান্না খেয়ে আমাদের বড় হওয়া, সেরকম কেউ এসেছেন মলে খেতে। একটু জিজ্ঞেস করে নেওয়া যাক, রোজ রোজ রান্না করে কি বোর হয়ে গিয়েছেন বলে মলে স্বাদ পাল্টাতে? সে তো 100 বার নতুন, মানে আজকে এখানে এসে প্রচণ্ড ভালো লাগছে। আচ্ছা, কী খাওয়ার প্ল্যান হয়েছে? মেয়ে অর্ডার দিতে গেছে, কেএফসি আর ডমিনোসই আপাতত হয়েছে, তারপরে দেখা যাক এবার এখানে খাওয়ার পর কোথায় প্ল্যান হয়। আপাতত এখানে ডমিনোস আর কেএফসি। গোটা পুজোতে বাইরে খাওয়া দাওয়া প্ল্যান রয়েছে? হ্যাঁ, এটা তো রয়েছে। তাহলে পাবলিক খাচ্ছেটা কি পেলাম? এশিয়ান পেলাম, চাইনিজ পেলাম, এখানে পেলাম হচ্ছে ডমিনোস, কেএফসি। আর একটু ভিতরে যাওয়া যাক, দেখি এখানে যারা আছেন তারা কে কি খাচ্ছেন। আমি এখানে দেখতে পাচ্ছি ধোসা খাওয়া হচ্ছে। সবাই কি এখানে ভেজিটেরিয়ান? আপনারা কি খাচ্ছেন? KFC, মানে KFC কি বেশি খাওয়া হচ্ছে? অন্তত সবার কাছে তাই দেখতে পাচ্ছি, এখানে সিজলার রয়েছে, রাইট? ইয়েস ম্যাম। কেমন লাগছে খেতে? ভালো বানিয়েছে ম্যাম। পূজোয় ঠাকুর দেখেছো? হ্যাঁ দেখেছি আমি। তো কোনটা বেশি ভালো লাগছে, ঠাকুর দেখতে ঘুরে ঘুরে না খেতে? দেখো দুটোই খেয়ে আমার দেখতে ভালো লাগছে। সবথেকে পছন্দের খাবার? আমার সব খাবারই খুব পছন্দ। এখানে কি মাঝে মধ্যেই আসা হয় মায়ের সঙ্গে? হ্যাঁ, বাবা মা সবাই আসে, সবাইকে নিয়ে আসা হয়। পুজোর খাওয়া দাওয়ায় ও সব রকমই পছন্দ, সব রকম ট্রাই করে, সুতরাং জমিয়ে খাচ্ছে সবাই। আমি একটু ঘুরিয়ে দেখাবো এখানে কি কি পাওয়া যায়। একবার আমি বলবো ওয়াসিমজিকে দেখাবার জন্য, আমি যদি একের পর দেখি এখানে ব্যাঙ্গো রয়েছে, এবং এ পাশে যদি উল্টো দিকটাতে দেখি পরপর কফি ওয়ার্ল্ড রয়েছে, হাউস অফ ক্যান্ডি রয়েছে, ডমিনোস, কেএফসি, উপরে চিলিস থেকে আরম্ভ করে আরও অনেক কিছু রয়েছে। এবং আমি যে কথা প্রথমে বলছিলাম যে সব বয়সের মানুষ এখানে আসেন, যাদের হাতের রান্না খেয়ে আমরা বড় হয়েছি সেই রকম মানুষও আসেন এখানে খেতে। আচ্ছা, এই বয়সে এখানে এসে বেশ মজা হচ্ছে না? মানে আপনাদের ছোটবেলায় তো এরকম কিছু দেখেননি, তখন ছিলও না, বাড়িতেই একটু মা যদি পায়ে সেটাতে দিত সেটাই হতো অমৃত, তাই তো? হ্যাঁ, তো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আর এখন কি খাবেন? মানে উনি জানেন না, ওনারা জানেন বোধহয় কি খাবেন। এখন কেএফসি থেকে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার আসলে
আচ্ছা কেএফসি ওনারাও কেএফসি খাচ্ছেন। আমি এখানে আরো একটা ইয়াং জেনারেশনের বেশ কিছু দেখতে পাচ্ছি, ওরা ওদের টেবিল ফাঁকা দেখতে পাচ্ছি। টেবিল ফাঁকা কেন? আচ্ছা কি আজকে আমরা খুঁজছি পাবলিক খাচ্ছে এটা কি, কি খাওয়া দাওয়া হবে? আমরা কি খাচ্ছি জানো? ক্যাভেন্টার্স। দ্যাটস আওয়ার ফেভারিট আইসক্রিমস। অর্থাৎ অনেক ক্যাভেন্টার্স আইসক্রিমস খাচ্ছেন। এখানে আরো অনেকে বসে আছে, আমরা যাওয়ার চেষ্টা করছি প্রায় সবার কাছে যদি পারি। মোবাইলে ব্যস্ত। পূজো সেলফি হয়েছে? হ্যাঁ অনেক। তো আজকে কি খাওয়া দাওয়া হচ্ছে? আপাতত পিৎজা অর্ডার হয়েছে, দেখা যাক। পিৎজা অর্ডার করা হয়েছে, আপনার ভাবা হচ্ছে কি খাবে। আমরা এগুলো তো দেখলাম, আমরা একটু দেখা যাক রেস্তোরাঁ, তাদের রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য, তারা কি পছন্দ করছেন, তারা কি দেখছেন বেশি বিক্রি হচ্ছে। আমি এখানে ব্যাঙ্গো দেখতে পাচ্ছি, আমি একটু ব্যাঙ্গোতে চলে যাওয়ার চেষ্টা করবো। ওয়াসিমজিকে বলবো যদি আসো আমার সঙ্গে। এখানে আমরা দেখি একটুখানি জানার চেষ্টা করব যে কি বেশি অর্ডার হচ্ছে। আচ্ছা অর্ডার হচ্ছে বেশি কি, কি ধরনের খাবার অর্ডার হচ্ছে বেশি? ধোসা। ধোসা বেশি অর্ডার হচ্ছে এখানে, ধোসা বেশি অর্ডার হচ্ছে। বেশ পাশে দেখা যাক, সেখানে ওয়াও চায়না রয়েছে এবং সেখানে ওয়াও মোমো রয়েছে। ওয়াও মোমোতে কি বেশি খাওয়া হচ্ছে একটু দেখে নিই আমি। এখানেও কিন্তু ভিড় হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, একটু কথা বলা যাবে? বলছি কি বেশি অর্ডার হচ্ছে? আমাদের সিসলাই বেশি যায়, সিসলাই অনেক অর্ডার থাকে, কম্বো থাকে 399-এ, ওটা আমাদের অনেক যায়। মানে সিসলাইয়ের বেশি চাহিদা দেখতে পাচ্ছ? সিসলাই চাহিদা প্রচুর আছে, প্রচুর আছে। তাহলে ওয়াও মোমোতে সিজলারের চাহিদা বেশি, অর্থাৎ পাবলিক ওয়াও মোমোতে এসে সিজলার বেশি খাচ্ছে। আমি বার্গার কিংয়ে চলে যাবো, বার্গার কিং থেকে কি অর্ডার বেশি হচ্ছে একটু জানার চেষ্টা করব। আচ্ছা বার্গার কিংয়ে সব থেকে বেশি অর্ডার কি হচ্ছে? ফ্রাইডি হচ্ছে ম্যাম, ফ্রাইডি, ফ্রাইডি বার্গার, ফ্রাইডি বার, ফ্রাইডি চিকেন, ফ্রাইডি, ফ্রাইডি চিকেন, ফ্রাইডি চিকেন, ফ্রাইডি চিকেন। বার্গার কিংয়ে তো বার্গার খুব আমি আর একটু এগিয়ে যাবো ক্যাভেন্টার্স, বাঙালির ভীষণ ভীষণ প্রিয় একটা জায়গা ক্যাভেন্টার্স, আমি একটু কথা বলে নেবো। সব থেকে বেশি কি অর্ডার হচ্ছে এবারে? এটা বেশি অর্ডার হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে। আমি আছি এখন অ্যাকচুয়ালি ট্যাকোবেল, ক্যাভেন্টার্সে যাবো, ক্যাভেন্টার্সে তার পরে গিয়ে ট্যাকোবেলে অর্ডার শুনে নিলাম। আমি এবার ক্যাভেন্টার্সে, ক্যাভেন্টার্সে দেখে নিই এবার ওরা কী বেশি আইসক্রিম এখানকার। অবভিয়াসলি ভীষণ ভীষণ, কিন্তু মানে আমার দেখে আমারই জিভে জল আসছে। একটু কথা বলবো যে আচ্ছা এখানে বেশি অর্ডার হচ্ছে কি? এখানে মিল্কশেক হচ্ছে। এখানে বেশিরভাগ এখানে তো মিল্কশেকই বেস্ট হয়, মিল্কশেকই হয় সব সময়। তার মধ্যে চকলেট, নন চকলেট, আইসক্রিম, যে যেমন পছন্দ। আইসক্রিমের কোন ফ্লেভার বেশি অর্ডার হচ্ছে? আইসক্রিমের মধ্যে চকলেটের মধ্যেও হয়, আজকে তো রেট্রো মনস্টার বেশি যাচ্ছে, ব্রাউনি বেশি আছে, সবাই পছন্দ। এই যেখানে অর্ডার হওয়ার জন্য রেডি হচ্ছে, এটা কি রেডি হচ্ছে? এটা হলো ভ্যানিলা ফ্লোস আছে, এটা হচ্ছে আপনার রেট্রো রোমান্স, যেটা সানডের কথা বললাম, এটা হচ্ছে চকোচিপ ক্রাঞ্চ। ওকে, মানে এবার সেগুলো সব মিক্সড হবে এবং তারপরে যাবে হচ্ছে টেবিলে, যারা বসে আছেন তারা অর্ডার নেবেন। আচ্ছা আমি আর একটু এগিয়ে যাই, দেখি এখানে কী বিক্রি হচ্ছে। আইসক্রিমসই রয়েছে, ক্রিম ফাজের, চা। কেউ চা যদি প্রেমী হন তাহলে চা খেতে আসতে হবে এখানে। এখানে আমি দেখে নেব যে কী কী বিক্রি হচ্ছে বেশি, সব থেকে এখানে সব থেকে বেশি কী বিক্রি হচ্ছে? এখানে সব থেকে বেশি চা বিক্রি হচ্ছে, কফি। এটাই কোনো স্পেশাল ফ্লেভার এবার পূজোর জন্য? এবার পূজোর জন্য মশলা টি, মশলা, মশলা টি, মশলা টি বেশি বেশি লোক চাইছে ওটাই। ওকে, মশলা টি বেশি লোক চাইছে এখানে। আমরা আরও একবার চলে যাব, যারা বসে আছেন ওখানে খাওয়া দাওয়া করছেন, এখানে অনেকে বসে আছেন খাওয়া দাওয়া করছেন, একটু এদের সাথে কথা বলে নিই যে তারা কী খাচ্ছেন। আমরা খোঁজার চেষ্টা করছি এই পুজোয় মানুষ খাচ্ছেটা কী। তো আপনারা কী খেলেন? আমরা খেলাম, আমরা এশিয়া কিচেনে খেলাম, তারপর এখানে এসে আমরা এখন চা খাচ্ছি, কফি খেলাম, তারপরে একটু একটু পরে আবার কেএফসি খাবো, তারপরে বাড়ি যাব। মানে পুজো মানে সকাল থেকে রাত অবধি খালি বারে বারে নানান রকম খাওয়া দাওয়া, তাই তো? একদম, খাওয়া দাওয়া আর আড্ডা, খাওয়া দাওয়া আর আড্ডা। আচ্ছা উনি অনেকক্ষণ ধরে খাওয়ার কথা শুনে বেশ একটা ব্রাইট স্মাইল দিচ্ছেন। আমি জিজ্ঞেস করবো কোনটা খেয়ে বেশি ভালো লাগলো। এখনো পর্যন্ত দু জায়গায় খাওয়া হয়ে গেছে, আরো দু জায়গায় প্ল্যান আছে যা শুনলাম। তো এই যে দু জায়গায় খাওয়া হলো, কোনটা বেশি খেতে ভালো লাগলো?
সব খাবারই ভালো লেগেছে, মানে সবাই মিলে একসাথে বসে যাই খাচ্ছি সবই ভালো লাগছে। মানে পুজোর সময় সব থেকে বড় ব্যাটার পরে বোধহয় আড্ডাটা। তবে যেরকম আমরা জানি ছোটরা, এই যে খুদেরা এখানে রয়েছে, ওরাও খেয়েছে কিন্তু বোধহয় খাওয়ার থেকে বেশি মোবাইল দেখেছে, তাই তো? তুমি কি খেয়েছো গো? জানি না। তুমি জানো না তুমি কি খেয়েছো? আচ্ছা, তোমার ফেভারিট খাবার? ভুলে গেছো ওর ফেভারিট খাবার? একটু বড় দেখি ও যদি বলতে পারে। তুমি কি খেয়েছো মনে পড়ছে না? আচ্ছা, তোমার ফেভারিট খাবার? আমার ফেভারিট খাবার, ও মনে করতে পারছে না ওর ফেভারিট খাবার কি। আমার সবই ফেভারিট। সব ফেভারিট? বাহ, ভেরি গুড, ও সব ফেভারিট। খুব ভালো ছেলে বলতে হবে, নিশ্চয়ই খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা হয় না। আমি এখানে আরও জানার একটু কথা বলে নিতে চাইবো, কেমন খেলেন, কোনটা ভালো খেলেন? সবটাই মোটামুটি, খাবার তো গুড কোয়ালিটি, এশিয়া কিচেনে যেটা খাবার ছিল খুব ভালো খাবার ছিল। এখানে কফি খেলাম। আচ্ছা, এখানকার ইউএসপি কি, মানে এখানে খাওয়া দাওয়ার ইউএসপিটা ঠিক কোথায় মনে হয়, কেন এখানে ছুটে এসেছে? এই যে লম্বা আড্ডাটা দেওয়া যায়, আর ওই কেউ নেই পিছনে বলার জন্য যে কখন টেবিল ছাড়ছো, দ্যাট ইজ এ ভেরি বিগ প্লাস পয়েন্ট। এক্স্যাক্টলি। আর আমরা না সবাই চতুর্দিক থেকে, লাইক ও নর্থে, ও একটু দূরে, আমি সাউথে কোরিয়ার দিকে, তো দিস ইজ এ নাইস আড্ডা। মানে কেউ টেবিল ক্লিন করতে হবে না, বিল পেমেন্ট করো, বাড়ি চলো। মানে সৌমেন, তুমি বুঝতেই পারছো যে খাওয়া দাওয়াটা তো মাস্ট, কিন্তু তার সঙ্গে সবথেকে বেশি জরুরি কিন্তু আড্ডাটা। নানান রকম খাবার তো খাচ্ছেন এনারা, তার সঙ্গে আড্ডাও দিচ্ছেন একেবারে জমিয়ে।